আসসালামু আলাইকুম। ঈদের খুশিতে আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মজাদার খেজুরের গুড়ের পায়েশ। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলাওয়ের চাল, এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। এটাকে আমি রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ব্লেন্ডারে আমি চালগুলোকে আধ ভাঙা করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। দুটো বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিব আধ ভাঙা করে রাখা সেই পোলাওয়ের চালগুলো। একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চালগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। অনেক সময় গরম দুধে খেজুরের গুড় মিশালে দুধটা ফেটে যেতে পারে, তাই আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। এখন দুধের সাথে খেজুরের গুড়টা ভালোমতো নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অন করে এটাকে রান্না করছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আরও 5 মিনিটের জন্য রান্না করছি। তৈরি হয়ে গেছে খেজুরের গুড়ের পায়েশ। ঈদের এই খুশিতে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।